कुचबिहारको बक्सिरहाटमा रहेको रसिक बिल मिनी जूमा तीनवटा चितुवा ल्याइएपछि खुसीको माहौल छाएको छ। झाडग्राम जुलोजिकल पार्कको वयस्क नर चितुवा साहेललाई गत राति रसिक बिल मिनी जूमा ल्याइपुर्याइएको छ। सोहेल केही वर्षदेखि झाडग्राम जुलोजिकल पार्कमै थियो। त्यहाँ सोहेलको पार्टनर हर्षिनी अनि सुल्तान र साजात नाम गरेको दुईवटा बच्चाहरू पनि रहेको छ। झारग्राम जुलोजिकल पार्कबाट गत राति साहेल र तिनका दुईवटा बच्चालाई रसिक बिलमा ल्याइपुर्याइएको छ। अब यहाँ तिनीहरू रिमझिम र गरिमासँग बस्नेछ। तिनवटा चितुवाको आगमनपछि वन विभागले एउटा विशेष कार्यक्रमको आयोजना पनि गरेको थियो। झारग्राम चिडियाखानाका रेन्ज अधिकारी अतुल प्रसाद दे, एकजना पशु चिकित्सक लगायत पाँचजनाको सदस्य तीनवटा चितुवा लिएर गत राति रसिक बिल आइपुगेका थिए। वन विभाग सूत्रले दिएको जानकारी अनुसार कुचबिहारको रसिक बिल मिनी जूमा हाल रिमझिम र गरिमा दुईवटा मादा चितुवा छ। धेरै समय अघिदेखि नरसातीको कमीको कारण वयस्क मादा चितुवा प्रजननको मौसममा केही उदास हुने गर्थ्यो। तर अब रसिक बिलमा नर चितुवा सोहेल आएपछि मादाको उदासी कम हुने वन अधिकारीहरूले बताएका छन्। আমরা অনেকদিন থেকেই রসিক বিল মিনিজুতে পরিকাঠামো গড়ে তুলেছিলাম, যাতে এখানে যে দুটো চিতাবাঘ রয়েছে তার সঙ্গে যেন আরও কিছু চিতাবাঘ রাখতে পারি, কারণ এখানকার যে ঘেরাটা রয়েছে সেটা যথেষ্ট বড়, অনেক বড়, 9000 স্কোয়ার মিটারের মতো আছে। তো সেখানে আমরা আরও 4-5টা চিতাবাঘ অনায়াসে রাখতে পারি। তো সেই চেষ্টা চলছিল, এতদিনে সেটা ঠিক হলো যে আমরা 3টে নাইট শেল্টার বানিয়ে নিয়েছি। এখন 3টে চিতাবাঘ ঝাড়গ্রাম থেকে আসছে, তাদের একটা পূর্ণবয়স্ক আর দুটো সাব অ্যাডাল্ট। বড়টার নাম সোহেল আর সুলতান, আর শাহজাদা হচ্ছে ছোট দুটোর। তাদের গত বৃহস্পতিবার দিন রওনা হয়েছে বিভিন্ন জায়গা পেরিয়ে, অনেক ডিস্ট্রিক্ট জেলা পেরিয়ে গাড়ি করে তাদের নিয়ে আসা হয়েছে। গতকাল রাতে রাত 9:10 নাগাদ এখানে পৌঁছেছে রসিক বিলে। এখন সুস্থ আছে, ডাক্তারবাবুরা পরীক্ষা করছেন। আমাদের যে যিনি বিও আছেন, ভেটেরিনারি অফিসার আছেন, তিনি দেখছেন। তো ওনার পরামর্শ অনুযায়ী আমরা আগামী দিনে এটাকে ঘেরাওয়ার মধ্যে ছাড়বো। এখন বর্তমানে নাইট শেল্টারে আছে, তো আশা করছি কয়েকদিনের মধ্যেই আমরা তাদের ঘেরাওয়ার মধ্যে ছাড়তে পারবো এবং দর্শক যারা আসবেন তারা এটা উপভোগ করতে পারবেন। চিতাবাঘটা একটা যেটা আছে সেটা একটু বয়স্ক, আর বাকি দুটো মানে একটু ছোটো, যেহেতু এগুলো আগে চিড়িয়াখানাতেই ছিল। আশা করছি এগুলো দর্শকদের মনোরঞ্জন করতে পারবে, দর্শকরা উপভোগ করতে পারবে। এর সঙ্গে 3টের সঙ্গে আরও দুটো যুক্ত হয়েছে, বর্তমানে 5টা চিতাবাঘ রয়েছে। তো আগামী এই ডিসেম্বর এবং জানুয়ারিতে পর্যটকদের কাছে একটা আলাদা আকর্ষণ হয়ে দাঁড়াবে এই আশা আমরা রয়েছে। যেহেতু এরা অ্যাকচুয়ালি ঝাড়গ্রাম জুয়েই ছিল, তো সেখান থেকে যখন আনা হয়েছে একটু জার্নির জন্য তো একটু ধকল থাকে, তো সেই জন্যে আমরা একটু অবজার্ভে রাখছি। কারণ যেহেতু এটা জুয়ে ছিল এবং ওয়াইল্ড নয়, সেই জন্য সহজে হয়তো এরা মানিয়ে নেবে। কারণ একটা জু থেকে একটা জুতে শিফট করতে গেলে একটু সমস্যা তো হয়ই, কারণ ধকলটা যায়। তো আমরা একটা লেপার্ড একটু এজেড আছে, মানে এজেড বলতে পূর্ণবয়স্ক, তো সেই ক্ষেত্রে তার একটু এক্সট্রা কেয়ার নেওয়া হচ্ছে। এবং প্রথম যেখানে ওখানে যে খাবারগুলো খেত সেইভাবে ওদের থেকে হিস্ট্রিটা নেওয়া হয়েছে, এবং তাদের যে ভ্যাকসিনেশান শিডিউলটা বা ডিওয়ার্মিং শিডিউলটা যেটা আছে আমরা দেখে নিয়েছি। তো মোটামুটি ঠিকই আছে, আর যতটা দরকার আমরা প্রোভাইড করব। এবং কতদিনে ছাড়া হবে, অ্যাকচুয়ালি যেহেতু এরা ওয়াইল্ড নয় তো সহজেই আমরা একটু তাদের ধকলটা কমে গেলে বা যখন ঠিক জায়গায় চলে আসবে আমরা মনে করব, তখন আমরা তাদের ওই যে গ্রাউন্ডটা আছে সেই গ্রাউন্ডে ছেড়ে দিই। তো দেখাশোনা আমি এখানেই করি। তো কালকে আমি রাতে ছিলাম, তো আজকেও এসছি, যদি কোনো দেখলাম এখন আপাতত ঠিকই আছে। তো যেহেতু একটা ধকল গেছে, দুই একদিন দেখি, যদি মনে হয় যে ছাড়ার মতো অবস্থায় আছে তাহলে আমরা ছেড়ে দেবো। অ্যাকচুয়ালি যেগুলো রেড মিট চলছিল সেগুলোই চলবে, এবং যেহেতু ওখানে যে প্রসিডিওরটা ছিল একদিনে তো আমরা চেঞ্জ করতে পারি না, তো যেহেতু ওখানে যেভাবে যে মিটটা দেওয়া হচ্ছিলো সেটাই দেওয়া হবে আপাতত। সেখান থেকে আমরা যদি কিছু চেঞ্জ করি তাহলে ধীরে ধীরে সেটাকে চেঞ্জ করে আমাদের প্রসিডিওরে নিয়ে আসবো, কিন্তু একদিনে আমরা সেটা চেঞ্জ করতে পারবো না, এটা দু একদিন লাগবে। ধীরে ধীরে ওইটাকে কমাবো, আমাদেরটা বাড়িয়ে দেবো।